তোমাদের কাছে একটা বাংলা ক্লাস নিয়ে তাহলে প্রত্যেককে বাংলা বইটা দেখবে। আজকে আমি তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্পটা পড়াবো। তবে তার আগে আমরা একটু লেখক পরিচিতিটা জেনে নিই। ছেলেবেলা গল্পটা লিখেছেন রবীন্দ্রনাথ। বিংশ শতকের শ্রেষ্ঠ ভারতীয় মনীষী ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কবিগুরু নামেও আমাদের কাছে পরিচিত। 1268 বঙ্গাব্দে 25শে বৈশাখ জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। আমরা প্রতি বছর 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন হিসেবে রবীন্দ্র জয়ন্তী হিসেবে আমরা পালন করি। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন শারদা দেবী। স্কুলের বাধাধরা শিক্ষা তার ভালো লাগত না, তাই বাড়িতে নানা শিক্ষকের কাছে তিনি শিক্ষা লাভ করেন। কবিতা, গান, উপন্যাস, নাটক, গল্প, ভ্রমণ কথা, নানা প্রবন্ধ রচনায় তিনি বিশ্ব সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কারও পান। 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ তার মৃত্যু হয়। তাহলে চলো এবার আমরা ছেলেবেলা গল্পের বিষয়বস্তুটা একটু জেনে নিই, তোমরা মন দিয়ে শোনো। তাহলে ছেলেবেলা গল্পটা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আলোচ্য গল্পে লেখক তার নিজের ছেলেবেলাটির বিবরণী দিয়েছে। শিশু বা বালক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে বাইরের খোলা ছাদ ছিল ছুটির প্রধান দেশ। ছোট থেকে বড় বয়স পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর ওই ছাদে উঠে তার কল্পনার জগতে দিগন্তে ছড়িয়ে দিত। সেই সময় বালক রবীন্দ্রনাথ দেখতেন তেতলার একটা ঘরে তার বাবা থাকত। চিলে ওঠার আড়ালে দাঁড়িয়ে তিনি দেখতেন তার বাবা ছাদের উপর পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে থাকে। তবে মাঝে মাঝে তার বাবা যখন পাহাড়ে পর্বতে অনেক দিনের জন্য চলে যেত তখন ওই ছাদে যাওয়াটা ছিল শিশু বা বালক রবীন্দ্রনাথের কাছে সাত সমুদ্রের পাড়ে যাওয়ার মতো আনন্দ। সেই সময় বালক রবীন্দ্রনাথ ছাদে উঠে গিয়ে তার বাবার ঘরে বসে আকাশ কুসুম কল্পনা করত। সেই সময় শিশু রবীন্দ্রনাথকে যেসব চৌকিদার মানে প্রহরী দেখাশোনা করার জন্য ছিল তারা দুপুরে পেট ভরে খেয়ে মাদুর পেতে ব্যাস, আর সেই সুযোগটাকেই কাজে লাগাতো বালক রবীন্দ্রনাথ ঠাকুর। সে সকলের চোখ এড়িয়ে বা সকলকে ফাঁকি দিয়ে চোখ ফাঁকি দিয়ে দুপুরবেলা ছাদে চলে যেত। তারপর ছাদে বসে সে শুনত ফেরিওয়ালার ডাক। বাড়ির সেই ছাদটা ছিল বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে বইতে পড়া মরুভূমির মতো। দেখতে দেখতে রবিবার ছুটির দিনটা শেষ হয়ে যেত বা ফুরিয়ে আসত। ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে বালক রবীন্দ্রনাথ ঠাকুর দেখত ঘাটের লোকজনের আনাগোনা শুরু হয়েছে, দিনের আলো ঘোলা হয়ে আসছে, রাস্তা থেকে জুড়ি গাড়ির সহিষে হাঁক শোনা যাচ্ছে। এটা হলো গল্পের বিষয়বস্তু। এবার চলো আমরা বই থেকে শব্দার্থগুলো একটু পড়ে নিই। চিলে কোঠা, ছাদের উপরে সিঁড়ির ঘর, পিলপে গাড়ি, হাতিতে টানা গাড়ি, ঝাঁকড়া, উস্কো কুস্কো, বিবাগী মানে সংসার ত্যাগী, খড়খড়ি, জানলা দরজার কাঠের আবরণ, জুড়ি গাড়ি, দুই ঘোড়ায় টানা গাড়ি, সহিস, ঘোড়ার দেখাশোনা করে যে চৌকিদার প্রহরি, গা মোড়া আর মোড়া, বেলোয়ারি, কাচের তৈরি জিনিস, কেতাব, গ্রন্থ বা বইও হতে পারে, মরুভূমি, জলহীন, বৃক্ষহীন, বালুময় দেশ, ওয়েসিস, মরুদ্যান, দেউড়ি, সদর দরজা, পাকড়া মানে ধরা, ঝিমুনি, তন্দ্রা বা অবসন্ন ভাব, হেঁকে জোর গলায় ডাক দিয়ে, ফিকে হালকা, নাগাল নিকট কাছাকাছি, বিশ্রী খুশি, আনাগোনা আসা যাওয়া, বিগড়ে খারাপ হয়ে, গ্রহণ লাগা, গ্রহদের গ্রাস বা অদৃশ্য হওয়া। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা গল্প ওটা পুরো
বিষয়বস্তুটাই আমি বলে দিলাম, শব্দার্থগুলো বলে দিলাম। তোমরা বই দেখে ভালো করে রিডিং করবে, ঠিক আছে? সকলে বুঝতে পেরেছো? এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকবে, কেমন?